এগারো মাস পরে একটি মাস দান করেছেন, যেই মাসটার নাম হল মাহে রমজানুল মুবারক। ঠিক কিনা? রমজানুল মুবারক, যেই মাসের মধ্যে একটা রাত আছে, যেই মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে, এমন একটা রাত নিশি আছে, যেই রাতে এক রাত্র ইবাদত করলে আমার আল্লাহ বলেন হাজার মাসের চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ তোমাদের আমল নামার মধ্যে দান করি বলেন সুবহানাল্লাহ। হাজার মাসের চাইতে বেশি সওয়াব, চিন্তা করছেন? হাজার মাসের চাইতে বেশি। ওই রাতটা কি? আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত লাইলাতুল কদরের রাত, যেই রাত সম্পর্কে আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার রাসূলকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন হাবিব ইন্না, নিশ্চয় নিশ্চয় আনজালনাহু, আমি আল্লাহ কুরআন নাযিল করেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ কুরআন নাযিল করেছি বলেন না সুবহানাল্লাহ। কোথায় নাযিল করেছেন? আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে, যেখানে মধ্যে আল্লাহ পবিত্র কুরআন তিরিশ পারা কুরআন, আমার আল্লাহ একটা ফেরেশতাকে ময়ূরের আকৃতি দান করায়, একজন ফেরেশতাকে একটা ময়ূরের আকৃতি ধারণ করায়, তার দুইটা ডানার মধ্যে আল্লাহ তিরিশ পারা কুরআন আল্লাহর কুদরতি কলম তারা লিখে রেখেছেন বলেন না সুবহানাল্লাহ। ওই লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রে আসমানের নিচে বাইতুল ইজ্জত নামক একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে এই লাইলাতুল কদরের রাত্রে তিরিশ পারা কুরআন একসাথে আমার আল্লাহ লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতের মধ্যে স্থাপন করেছেন, নাজিল করেছেন বলেন সুবহানাল্লাহ। সেই রাতটা ছিল লাইলাতুল কদর। সেই রাতটা কি ছিল? লাইলাতুল কদর। আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইয়া রাসূলুল্লাহ ইন্না, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কুরআন নাযিল করেছি ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর রাত্রে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার, আপনি জানেন কি ওই রাত সম্পর্কে? ওই রাত সম্পর্কে আপনি অবগত আছেন কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এমন একটা রাত আমি আল্লাহ আপনার উম্মতের জন্য দান করেছি, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এত সুন্দর একটা রাত্র আমি দান করেছি, ওই রাত সম্পর্কে আপনি অবগত আছেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ওই রাতটা এমন একটা রাত যেই রাত সম্পর্কে আপনি অবগত আছেননি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাতে ইবাদত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো বান্দা বান্দি যদি মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে আমি আল্লাহর ইবাদতে যদি ওই রাতটা কাটিয়ে দেয়, ওই রাতের মধ্যে যদি আমার কোনো বান্দা বান্দিরা যদি নামাজ পড়ে কাটিয়ে দেয়, ওই রাতে যদি আমার কোনো বান্দা বান্দিরা কুরআন তেলাওয়াত করে কাটিয়ে দেয়, ওই রাতে যদি আমার কোনো বান্দা বান্দিরা তসবিহ তাহলিল জিকির আজকার করে কাটিয়ে দেয়, ওই রাতে যদি আমার বান্দা বান্দিরা মাসের চাইতে বেশি দেখি আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে দান করবো বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নাই আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী দুজাহানের বাদশা নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন, আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, রে দুনিয়ার মুসলমান, ইমানদার মুসলমান, তোমরা শুনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ
আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, রোজাকে অত্যাবশ্যক করেছি, এই রোজাকে তোমরা পালন করবা, রোজা রাখবা, রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, কামা যেমনি ভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষের উপরে রোজাকে ফরজ করেছিলাম। তোমরা মনে মনে ভাবিও না রমজানটা শুধু তোমাদের জন্য নতুন অবস্থা এসেছে, নতুন অবস্থায় তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ রমজানের রোজা তোমাদের উপর নতুন কোনো কিছু, নতুন কোনো বিধান আমি তোমাদের উপর বর্তায় দেই নাই, তোমাদের উপর চাপিয়ে দেয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করেছি, কামা যেমনিভাবে তোমার দাদার উপর, তোমার নানার উপর, তোমার পরদাদার উপর, তোমার কুষ্টির যারা আছে, তোমার বংশের উজ্জ্বল নক্ষত্র তারা যারা ছিল, অতীতে যারা ছিল, ওই সমস্ত মানুষের উপর যেমনিভাবে ফরজ করেছিলাম, ওই রকমভাবে আমি তোমাদের উপর ওই রোজাকে ফরজ করেছি, বলে সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষের উপর যেমনিভাবে ফরজ করেছিলাম, তারা যেইভাবে রোজাকে পালন করেছে, তারা যেইভাবে রোজার পবিত্রতা রক্ষা করেছে, তারা যেইভাবে রোজাকে পরিপালন করেছে, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, তোমরাও সেইভাবে রোজাকে পালন করো, বলেন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ পালন করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, যেন তোমরা আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারো, আমি আল্লাহকে যেন তোমরা রেজামন্দি হাসিল করে যেন আমি আল্লাহর নৈকট্য লাভে তোমরা অগ্রসর হতে পারো, সেই জন্য তোমরাও রোজা পরিপালন করো, বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা রোজা রাখি, আমরা কি করি? রোজা রাখি, কিন্তু রোজা রাখলে, শুধু রোজা রাখলে কি চলবে? রোজা রাখার সাথে সাথে রমজানের পবিত্রতা রক্ষা করাটা আমাদের উপরে ফরজ হয়ে আছে, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। আপনি শুধু উপবাস রাখলেন, উপবাস থেকে আপনি মানুষকে যদি খারাপ ব্যবহার করে গালাগালি করেন, মানুষের সাথে যদি দুর্ব্যবহার করেন, আপনার পরিবার পরিবর্গের সাথে যদি দুর্ব্যবহার করে খারাপ আচরণ করেন, আপনি সারাদিন রোজা রাখলে কোনো ফায়দা হবে না। শুধু আপনি উপবাস থাকলেন, উপবাস থাকলেন, আপনার এই রোজা আপনাকে কোনো ফায়দা হাসিল করতে দিবে না। আপনি রোজা রাখলে আপনার প্রথম নম্বর কাজ হলো এই পেট, দুইটা মুখ, মুখের মধ্যে যে দুইটা টুট আছে, জিহ্বা আছে, ওই জিহ্বা থেকে এমন জিহ্বাটাকে এমনভাবে হেফাজত করতে হবে যেন কোনো মানুষ আপনার আচরণ দ্বারা কষ্ট না পায় রমজান মাসে, বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো রোজা। রমজানে রোজা রাখলেন আপনার দ্বারা যেন কোনো ওজনের মধ্যে কম না হয়, আপনি বাজারের মধ্যে ব্যবসা বাণিজ্য করতেছেন, ব্যবসার মধ্যে যেন আপনি এক ছটাক পরিমাণ, এক গোয়া পরিমাণ, এক আনা পরিমাণ কম যেন কোনো কাস্টমার আপনার থেকে না নেয়, আপনি যেন কোনো মানুষকে না ঠকান, যদি আপনি রোজাদার হয়ে থাকেন, রোজা যদি পরিপালন করে থাকেন, আপনার দ্বারা কোনো কাস্টমার এক সুতা মাল আপনার থেকে কম নিতে পারে না, বলেন ঠিক কি না? এক সুতা পরিমাণ, এক আনা পরিমাণ, এক গ্রাম, দুই গ্রাম পরিমাণ মাল যদি আপনি ওজনে কম দেন মানুষকে, টাকা রাখেন পুরা এক কেজি ওজনের, আর মাপের সময় দিলেন 800 গ্রাম, 700 গ্রাম, 900 গ্রাম, আল্লাহর হাবিব বলেন তোমার রোজা তোমার কোনো কাজে আসবে না, তোমার রোজা তোমার কোনো কাজে আসবে। রমজান মাস আসলো, তোমার বাড়ির মধ্যে একটা টিউবওয়েল আছে, এই টিউবওয়েলের মধ্যে পাড়া প্রতিবেশী অন্যর বাড়ির মধ্যে কোনো কল নাই, কোনো টিউবওয়েল নাই, তোমার টিউবওয়েলকে যদি তারা পানি খাবার জন্য তারা পানি নিতে আসে, ওই পানিটা যদি তুমি বাধা দাও, পানি নিতে তুমি বারণ করো, তোমার রোজা রেখে কোনো লাভ নাই, এই রোজা তোমাকে কোনো ফায়দা হাসিল করতে দিবে না। কথা বুঝতেছেন না? আমার আপনার একটা টিউবওয়েলের মধ্যে যদি অন্য গরিব মানুষ পানি নিতে আসে, আপনি যদি তাকে বাধা দেন, নিষেধ করেন, আপনার এই রোজা রেখে আপনার কোনো লাভ হবে না। আপনার বাড়িতে একজন কর্মচারী আছে, আপনার বাড়িতে একজন চাকর আছে, একজন কর্মচারী আছে, একজন গোলাম আছে, যে পেটের তাড়নায়, ক্ষুধার তাড়নায় আপনার বাড়িতে কাজ করার জন্য আসছে, আপনার বাড়িতে কাজ করার জন্য আসছে, আপনার বাড়িতে কর্ম করার জন্য আসছে, আপনি ওই লোকটার সাথে যদি খারাপ ব্যবহার করেন, ওই লোকের সাথে যদি খারাপ ব্যবহার করেন, কিরম খারাপ ব্যবহার, এমন রকম খারাপ ব্যবহার, আপনি বাজারে যান ইফতারি ক্রয় করার জন্য, হাজার হাজার টাকার ইফতারি কিনে আনেন, আর আপনার বাড়িতে মাসিক বেতনের চাকরটা একবার এসে আপনার কাছে হাত পাতে বলতেছে, মালিক আমার বাড়িতে খাবার নাই, আমার দিদিগুলা উপাস, আমার বাচ্চাগুলা উপাস, আমার অগ্রিম যদি এক মাসের বেতন দেন তাহলে আমার বাড়িতে বাজার করে দিয়ে আসবো, ইফতারির বাজার করে দিয়ে আসবো, এরকম আসেনি না নাই, এরকম কর্মচারী আসেনি না নাই? ওই সময় কি করলেন?
আপনি ওই কর্মচারীকে দিয়ে হাজার হাজার টাকার বাজার করে আনলেন, খরচ করে আনলেন, ইফতারি কিনলেন, 10 কেজি সুলা আনলেন, 5 কেজি লবণ আনলেন, 10 কেজি চিনি আনলেন, যেন 15 দিন চলে যায়। আপনি ভালো 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 বাজারের সবচাইতে দামি যত আতপ চাল আছে আতপ চাল মিডিকেট চালগুলো কিনে আনলেন, ওই ওই ঠাকুরকে দিয়া 20,000, 25,000, 30,000 টাকার বাজার করে আনলেন। কিন্তু ওই গরিব মিসকিন ওই গরিব মানুষটা আপনার বাড়িতে কাজ করে, সে যখন বেতনের টাকা আপনার কাছে খুঁজে, আপনি তাকে চুটুলুক বলে গালাগালি করতে শুরু করেন, চুটুলুক বলতে থাকেন আসিনি না না আসিনি না, এরকম মালিক আসিনি না নাই, হাজার হাজার টাকার বাজার করে বিলাসিতা করার জন্য কত রং বেরঙ্গের ইফতারি বানায়, 10 জাতের 15 জাতের ইফতারি তৈরি করে, অথচ তার বাড়িতে যে একটা ছাগল আছে, তার বাড়িতে একটা কাজের মানুষ আছে, তার বাড়িতে তার বিবি বাচ্চা উপাস থাকে, তার বাড়িতে খাবার নাই, ওই লোকটা যদি মালিকের কাছে বেতন ছায় তাকে গালাগালি করে, তাকে চুটুলুক বলে গালি দেয়, ও আমার হাতের মধ্যে টাকা নাই পয়সা নেই, আমার হাতটা কালি বলেন না নাউজুবিল্লাহ, এইরকম কাচ্ছর এইরকম খবিস মালিক আসেন না নাই, এইরকম খবিস আসেন না নাই। এই জন্য আমার বন্ধুরা বাবা আল্লাহ হচ্ছেন ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারদের কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বপুরুষের উপরে যেমনিভাবে ফরজ করা হয়েছিল ঠিক তেমনিভাবে তোমাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে, আর এই জন্য রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে এই জন্য তোমাদের উপরে রোজাকে দেওয়া হয়েছে, যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন তোমরা যেন মুত্তাকি হতে পারো, আল্লাহর পরহেজগারি যেন তোমরা অর্জন করতে পারো, পরহেজগারি অর্জন করতে হবে। আপনি রোজা রাখলেন, তারাবির নামাজ 20 রাকাত করলেন, আসরের নামাজ জামাতের সাথে পড়লেন, দিনের বেলা তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেন, আর মানুষকে সালাম দেন কত কিছু করেন, কিন্তু আপনার অন্তর কত বেতার, অন্তরের মধ্যে খারাপ আচরণ রয়েছে, অন্তরের মধ্যে বড় খারাপ জিনিস রয়েছে, আপনার মন মানসিকতা ভালো নয়, উপরে উপরে আপনি আমল দেখেন, রোজা রাখেন, নামাজ পড়েন, কিন্তু মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করেন, মানুষের হক যদি নষ্ট করেন, ওজনে যদি আপনি কোনো মানুষকে কম দেন, আপনার দ্বারা এই রোজা শুধু উপবাস থাকা হইল, ওই রোজা কালকে আমাদের ময়দানে আমার রাসূল যা বলছেন আসসাউমি ওয়া আনা আজিসি বিহি, রোজাটা হলো আমি আল্লাহর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আসসাউমি ওয়া আনা আজিসি বিহি আসসাউমি, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার আল্লাহ বলেছেন কি বলেছেন, কাল আল্লাহ তাআলা ইল্লা সাউম রমজান সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজিসি বিহি, তোমরা যে রোজা পালন করো রোজা একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা এমন একটা ইবাদত, মানুষ দেখানো যায় না, রূপ দেখানো যায় না, নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, মানুষ দান খয়রাত করে মানুষ দেখানোর জন্য, মানুষ বিভিন্ন আমল করে রূপ দেখানোর জন্য তপপরি অহংকার চলে আসে, কিন্তু আপনি যখন রমজানের রোজা পালন করবেন রোজার মধ্যে কোনো অহংকার নাই, রোজার মধ্যে কোনো তকব করি নাই, রোজার মধ্যে কোনো রিয়া নাই, রোজা কাউকে দেখানো যায় না, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন আপনি রোজা রাখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজিসি বিহি, রোজাটা আমি আল্লাহর জন্য আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, যারা রমজানের রোজা পালন করে আমি আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য আমি আল্লাহ কালকে আমাদের ময়দানে এই রোজার প্রতিদান স্বরূপ আমি আল্লাহ নিজে তাদের সাথে দিদারে এলাহি দান করব, দিদারে এলাহি সুবহানাল্লাহ বলতে করে বাজিয়ান ভাই, দিদারে এলাহি আমার আল্লাহ দান করবে, কি দান করবেন, দিদারে এলাহি আল্লাহর দিদার বলেন না সুবহান আল্লাহ, কেমন আল্লাহ, কেমন আল্লাহকে দেখলে মানুষ একেবারে ফানাফিল্লা হয়ে যাবে, কি হয়ে যাবে, ফানাফিল্লা হয়ে যাবে, আল্লাহর প্রেমে একেবারে মত্ত হয়ে যাবে, আল্লাহর প্রেমে দিশেহারা হয়ে যাবে, বিমূল হয়ে যাবে, যখন আল্লাহ হাশরের ময়দানে মানুষগুলারে বেহেশতের মধ্যে নিয়ে আল্লাহর দিদার দিবেন, বলেন না সুবহানাল্লাহ আল্লাহর দিদার। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন এ দুনিয়ার মানুষ ইয়াদাউ শাহরাহু يدعو شهوته وطعامه من أجل للصائم فرحتان، فرحة عند فطر وفرحة عند لقاء ربه، ولا خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك. الله النبي رحمة للعالمين النبي ولد
যারা রমজান মাসে রোজা পালন করে, যারা রোজা পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা পুরস্কার দান করে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আমি আল্লাহ তাদের জন্য দুইটা পুরস্কার আমি দান করব। এক নম্বর রোজাদারের দুইটি আনন্দের মধ্যে প্রথম নম্বর আনন্দটা হলো, সে যখন ইফতার করে, ইফতার সামনে নিয়ে যখন সে ইফতারের জন্য অপেক্ষমান হয়ে থাকে, ইফতার সামনে আসে, তার মধ্যে আমি আল্লাহ এত সুন্দর একটা আনন্দ তার মধ্যে দান করি যে আনন্দটা দুনিয়াতে তার জন্য একটা বেহেস্তের বাগানের মতো মনে হয়। যে আনন্দটা বেহেস্তের আনন্দ, বেহেস্তের বাগানের মতো। দেখেন ইফতারের সময় একে অপরের প্রতি কত মহব্বত, কত মহব্বত নিয়ে আমরা ইফতার করি, একের প্রতি আরেকজনের কত মায়া মমতা থাকে। এবং ইফতার যখন সামনে আসে, ইফতারে আসার সাথে সাথে মনের মধ্যে যে একটা আনন্দ আসে, সেই আনন্দ কিন্তু সারাদিন অন্য কোনো সময় এরকম আনন্দ আসে না। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এই আনন্দটা তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ দান করি ইফতারের সময়, সেটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা বড় নিয়ামত, পুরস্কার। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন যখন আল্লাহর বান্দা ইফতারের সময় যখন আনন্দটা পায় তার কাছে বড় ভালো লাগে। আমি আল্লাহ দেখে ওই সমস্ত বান্দা বান্দির আনন্দ তো আমি আল্লাহ দেখি, আমি আল্লাহর কাছে এত ভালো লাগে, আমি আল্লাহর কাছে এত মায়া লাগে। আমি আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে ঘোষণা দিই, ফেরেশতারা রে আমার বান্দারা সারাদিন উপবাস থেকেছে, আমার বান্দা ইচ্ছা করলে খেয়ে ফেলতে পারত, আমার বান্দা ইচ্ছা করলে পানি পান করতে পারত, আমার বান্দা ইচ্ছা করলে গোপনে গিয়ে খাবার খেয়ে ফেলতে পারত, কিন্তু আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তারা উপবাস রেখেছে। ফজর সুবহে সাদিক থেকে শুরু করে মাত্র পর্যন্ত তারা নিজেরা খাবার দাবার থেকে পানাহার থেকে নিজেকে মুক্ত রেখেছে। আজকে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার কারণে আমার বান্দা বান্দীদের তাম জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আর ফেরেশতারা তোমরা শুনো আমার বান্দা বান্দীরা আমার নামের মধ্যে এমন ভাবে নেকি দিতে থাকো নেকির কোনো হিসাব যেন না থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দীরা আমার নামের মধ্যে এমন ভাবে নেকি দিতে থাকো, এমন ভাবে সওয়াব দিতে থাকো, জানে এই সওয়াব যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন অগণিত অসংখ্য সওয়াব তাদেরকে দান করো যে এই সওয়াবের হিসাব দুনিয়ার কোনো মানুষ যেন করে শেষ করতে না পারে, দুনিয়ার কোনো মানুষ যেন সেই হিসাব করে শেষ করতে না পারে। এই জন্য আমার আল্লাহ বলেন রমজান মাস একটা ইবাদত করলে আমি আল্লাহ 70 গুণ বাড়াই দেয়, 70 গুণকে বাড়াইতে বাড়াইতে 700 গুণের চাইতে বেশি আমি আল্লাহ দান করি। কত সওয়াব দেখছেন আমার আল্লাহ, কত সুন্দর সওয়াবের ব্যবস্থা আমাদের জন্য করেছেন। এরপর আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন রোজাদার ব্যক্তির জন্য দুই নম্বর আনন্দ, রোজাদার ব্যক্তির জন্য দুই নম্বর আনন্দটা হলো সেই আনন্দটা আমার আল্লাহ কালকে আমাদের ময়দানে পরকালে তাদেরকে দান করবেন, আর এই আনন্দটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার দেখা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সাক্ষাৎ হবে, আল্লাহ দিদার এলাহি তাকে নসিব করবেন। বলেন না সুবহানাল্লাহ। অসিয়ামু জুন্না, আল্লাহ নবী বলেন রোজাটা হলো ডাল স্বরূপ। রোজাটা কি? ডাল। ডাল বুঝলেন, আপনার হাতে যদি একটা লাঠি থাকে, একটা মানুষ যদি অন্য কোনো শত্রু যদি আপনাকে আক্রমণ করে, ওই লাঠি দিয়ে আপনি আক্রমণকে বাধা দিতে পারেন, আসেন না নাই, বাধা দেওয়া যায় কি না? যায় কি না? আপনার হাতে যদি একটা লাঠি থাকে, এইরকম একটা লাঠি যদি থাকে, এই লাঠি দিয়া কেউ যদি আক্রমণ করে, আপনি লাঠি দিয়া বাধা দেওয়ার ক্ষমতা আসেন না নাই, এই লাঠি দিয়া, এই ডালটা দিয়া বাধা দিয়ে রাখেন, বাধা দিয়ে রাখেন। আমার আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওয়াসিয়ামু জুন্না, এই রোজাটা হলো তোমাদের জন্য ঢাল স্বরূপ। যদি তোমাদের কেহ পাইলা কানা ইয়াউম সাওমিন আহাদিকুম ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াসখাব ফা ইন সাবাহু ফালিয়াকুল ইন্নী ইমরাউন সাঈমুন রাওয়াহু শাইখান বুখারী ও মুসলিমের মধ্যে হাদিস কেনা উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নবী বুঝাচ্ছেন তোমার হাতের মধ্যে যদি একটা তরবারি থাকে, তোমার হাতের মধ্যে যদি একটা লাঠি থাকে, শত্রু যদি তোমাকে আঘাত করে, ওই লাঠি দিয়ে আঘাত তুমি দামাইতে পারো, আঘাতকে ফিরাই দিতে পারো, ঠিক তেমনি ভাবে রোজাকে আল্লাহ নবী বলছেন আসিয়ামুল জুন্না, রোজা হলো ডাল স্বরূপ। যদি রোজা অবস্থায় তুমি থাকো, পথের মধ্যে যদি তোমাকে কেউ গালি দেয়, তুমি সাথে সাথে তাকে জানাও ভাই তুমি আমাকে গালি দিও না, আমি রোজা রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। এই রোজাটাকে ডাল স্বরূপ ব্যবহার করো। আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি ওজনে কম দেয়, তুমি তাকে ডাক দিয়ে বলো ভাই আমি রোজাদার, আমাকে তুমি ঠকাইও না, আমি রোজা রেখেছি সাবধান। কোন মানুষ যদি আপনাকে আক্রমণ করতে আসে, ঝগড়া লাগাইতে আসে, ফিতনা ফাসাদ সৃষ্টি করতে আসে, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলে তুমি
ওই বান্দা বন্দিকে ডাক দিয়া বলো, ভাই আমি রোজাদার, আমার সাথে তুমি তর্ক করিও না, আমার সাথে ফেতনা করিও না, আমার সাথে খারাপ ব্যবহার করিও না। আল্লাহর নবী বলেন, রোজাদার ব্যক্তি যদি রোজার কথাটা তার স্বরূপ যদি রোজার কথাটা মানুষের কাছে বলে, রোজার কথাটা যদি মানুষের কাছে শুনে দেয়, ওই আল্লাহর বান্দা যত বড় নাফরমান হোক না কেন, ওই রোজাদার ব্যক্তির উপরে কোনো আক্রমণ করতে পারে না। বলেন ঠিক কি না? আপনি যদি বলেন আমাকে টকায় না, আমি রোজা রাখছি, ওই ব্যক্তিটা চিন্তা করবে, হায় রে, ওই লোকটা রোজা রাখছে, আমি অত সব রোজা রাখতে পারিনি, ওতে তাকে যদি আমি টকাই, আল্লাহ আমাকে ছাড় দিবে না। আমি ওই ব্যক্তিকে গালি দিয়েছি, ওই ব্যক্তি যদি আমাকে বলছে যে আমি রোজা দা, সে আমাকে গালি দেয় না, রোজার কথা বলেছে, রমজানের দোহাই দিয়েছে, রোজার দোহাই দিয়েছে, ওতে আমি যদি তাকে আবার গালি দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপরে গজব চলে আসবে। এই চিন্তা ভাবনা আসবে কি না? এই চিন্তা চলে আসবে। এই জন্য নিজেদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। আপনার আমার জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে হবে, আল্লাহর নবী যেভাবে বলছেন সেইভাবে জীবনটাকে সাজাইতে হবে। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদের সাওম। এই দুনিয়ার মানুষেরা, রাওয়াহু ইবনে মাজা, ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস খানা রাওয়া করা হয়েছে, আল্লাহর নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর হাবিব বলতেছেন, লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেক জিনিসের যাকাত আছে, আছে কি নাই? সম্পদের যাকাত আছে নি? সম্পদের যাকাত আছে নি না নাই? যদি আপনাকে আল্লাহ ধন দেয়, নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার মধ্যে আসে, নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার মধ্যে মজুদ থাকে, সারা বছর আপনার পরিবার পরিবর্গকে নিয়ে চলাফেরা করার পর, খরচপাতি করার পর, যদি এক্সট্রা কোনো জায়গার মধ্যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি আপনার ঘরের মধ্যে মজুদ থাকে, ব্যাংকের মধ্যে মজুদ থাকে, আল্লাহর হাবিব বলেন, ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর পথে যাকাত দিয়ে দাও, গরিব মিসকিনকে বিতরণ করে দাও। আল্লাহর নবী বলেন যে লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেক জিনিসের যাকাত আছে, প্রত্যেক জিনিসের যাকাত, আর ওয়া যাকাতুল জাসাদিস সাওম, মানব দেহের একটা যাকাত আছে কিনা নাই? মানুষের দেহের যাকাত আছে কিনা নাই? আছে কিনা নাই? কথা বলেন না কেন, আছে কিনা নাই? মানুষের দেহের যাকাত আছে, আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর হাত দান করেছেন, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর এত বড় নিয়ামত চক্ষু দান করেছেন, যেই চোখ দ্বারা আপনি দেখেন, আল্লাহ আপনাকে এত সুন্দর দুইটা হাত দান করেছেন, যেই হাত দ্বারা আপনি ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর একটা জবান দান করেছেন, যেই জবান দ্বারা আপনি কথা বলেন। আপনি একটু পিছনের দিকে তাকায় দেখেন, আপনার মতো কত মানুষ বুবা অবস্থা আছে, কথা বলতে পারে না, আপনার আমার মতো কত মানুষ অন্ধ, বাজারের মধ্যে, শহরের মধ্যে, টাউনের মধ্যে, সিটির মধ্যে ভিক্ষা করতেছে, মানুষের কাছে হাত পাততেছে, চোখে দেখে না, দুনিয়ার খবর জানে না, ওই ব্যক্তি থেকে আপনাকে কত সুন্দর নিয়ামত আল্লাহ দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা হাত দান করেছেন, আপনার আরেকটা ভাই দেখেন তার একটা হাত নাই অথবা দুইটা হাত নাই, হাত না থাকার কারণে কত যে ব্যথা যন্ত্রণা দুনিয়ার মধ্যে ভোগ করতেছে। যদি আপনার হাত আল্লাহ আপনাকে না দিত, আপনি হাতের মর্যাদা বুঝতে পারতেন, বলেন ঠিক কি না? আবার কত মানুষ দেখেন মাটির মধ্যে শুয়ে আছে, পা নাই, পা নাই, কত মানুষ আছে কান নাই, কত মানুষ আছে নাক নাই, এইরকম কত মানুষ সমাজের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, এত সুন্দর জবান দিয়েছেন আমরা কথা বলতে পারি, দুইটা পা দিয়েছেন, পা দিয়ে হাঁটতে পারি, সুস্থ শরীর দিয়েছেন, যে সুস্থ দেহটা দিয়ে আমরা বিভিন্ন জায়গা চলাফেরা করতে পারি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বান্দারে, ও আল্লাহর বান্দা, তোমার শরীরের যাকাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 11 মাস পরে 1টা মাস শুধু রমজান দান করেছে, ওই 30টা রোজা যদি পালন করতে পারো, তোমার শরীরের যাকাত আল্লাহর শুকরিয়া আদান, শরীরের যাকাত আদায় হয়ে যাবে, যাকাত আদায় হয়ে যাবে। ও যাকাতুল জাসাদে আসাউম বলে, ও যাকাতুল জাসাদ, তোমার দেহের যাকাত হলো, তোমার দেহের যাকাত হলো, তুমি রমজান মাসে আল্লাহ 30টা রোজা দান করেছেন, 30টা রোজা যদি তুমি পরিপালন করতে পারো, 11 মাস যে আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের হাসিলের জন্য তো তুমি রোজা রাখলা, তোমার শরীরের যাকাত আল্লাহর আল্লাহর কাছে আদায় হয়ে গেল। বলেন না সুবহান। এরপর আল্লাহর নবী বলেন,
وقال صلى الله عليه وسلم اذا كان اول يوم رمضان اذا كان اول ليله من رمضان الله النبي رحمه للعالمين النبي বলেন ও আমার বান্দা বান্দীরা ও আমার উম্মতের দল তোমরা শোনো ও আমার আল্লাহর বান্দা বান্দীরা তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে এত সুন্দর একটা রমজান মাস দান করেছেন এত সুন্দর একটা নিয়ামত দান করেছেন আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মায়া করে দয়া করে আমাকে মেরাজে নিয়েছিলেন আল্লাহর দিদার নসিব করেছেন এই জন্য আমি বলছি আস আর রাজা বুশাহরুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মাসটা হলো আমি আল্লাহর মাস যেই মাসে আমি আল্লাহ পছন্দ করে আমি আল্লাহ মায়া সিদরাতুল মুনতাহার করে নিয়ে আমি আল্লাহর দিদার আমার নবীকে দিয়েছি বলেন সুবহানাল্লাহ এই মাসটা হলো আমি আল্লাহর মাস এরপর আমার নবী বলেন শাবান মাস আশাবানু শাহরি শাবান মাসটা হলো আমি নবীর মাস শাবান মাস আসতে নবীজি প্রতিদিন রোজা রাখতেন ইবাদত করতেন কুরআন তেলাওয়াত করতেন আল্লাহর ইবাদতের সেজদার মধ্যে রাসূল ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন অথচ রাসূলের কোনো ইবাদত করার দরকার ছিল না রাসূলের জীবনে কোনো গুনাহ নাই রাসূল জীবনে কোনোদিন গুনাহ করে নাই কারণ রাসূল তো হলেন মা কানা ওয়া মা ইয়াকুন আর 18,000 মাখলুকাতের মধ্যে যা কিছু আছে আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের মালিক হলেন আমার আল্লাহ সৃষ্টিকর্তা হলেন আমার আল্লাহ আর হেবা সূত্রের সমস্ত জগতের মালিক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ হেবা করে দিয়েছেন হেবা দান করে দিয়েছেন দলিল ইন্না আ'তাইনাকাল কাউসার আমার আল্লাহ আমার নবীকে কাউসার দান করেছেন এই আয়াতের তাফসীর করছেন তাফসীর ইবনে কাসিরের মতে আল্লাহ ইবনে কাসির বলতেছেন ইন্না আ'তাইনাকা খাইরান কাসিরা দুনিয়ার 18,000 মাখলুকাতের মধ্যে যত বড় বড় নিয়ামত আছে যত ভালো কিছু আছে সব কিছু আমার আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করে দিয়েছে এই জন্য বেহেশতের মালিককে হাকিকত মালিক হলেন আমার আল্লাহ আর হেবা সূত্রে আমার আল্লাহ নবীকে মালিক বানিয়ে দিয়েছেন জান্নাতের মালিক আমার আল্লাহ জাহান্নামের মালিক আমার আল্লাহ কিন্তু জান্নাতের মালিক আমার আল্লাহ নবীকে বানিয়ে দিয়েছেন জাহান্নামের মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছেন 18,000 মাখলুকাতের মধ্যে যত রিজিক আছে সমস্ত রিজিকের মালিক আমার আল্লাহ কিন্তু সমস্ত রিজিকের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছে এই জন্য রাসূল বলছেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন ওয়া ইউকাসিমু বাইনাকুম আমার আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে যত জাতি আছে যত সৃষ্টি আছে সব কিছুর জন্য রহমত বরকত নিয়ামত রিজিক যা কিছু আছে আল্লাহু ইউতি আমি রাসূলের হাতে দান করে রাসূলের কাছে পাঠান ওয়া আনা কাসিমুন আমি রাসূল তাম 18,000 মাখলুকাতের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা মাছ পানি সাগর নদী যা কিছু আছে সবার কাছে আমি নবী বিতরণ করে দেই বলেন সুবহানাল্লাহ ওয়া ইউকাসিমু বাইনাকুম এক একজন করে করে এক একজনের কাছে আমি রাসূল বিতরণ করে দেই বলেন সুবহানাল্লাহ হাকিকতে মালিক হলেন আমার আল্লাহ কিন্তু হেবা সূত্রে বানায় দিয়েছেন কাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মনে বলছেন আউয়ালু লাইলাতিন মিন রমাদান তারাবির নামাজ পড়বে অবজ্ঞামান অবস্থায় আমার আল্লাহ বলেন রাসূল বলেন আউয়ালু লাইলাতিন মিন রমাদান রমজান মাসের প্রথম রাত্রিতে ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়ালা ইউলাকু মিনহা বাবুন হাত্তা ইয়াকুনা আখিরু লাইলাতিন মিন রমাদান আল্লাহর নবী বলেন যে ফুতিহাত আবওয়াবুস সামা আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে অর্থাৎ আল্লাহর আসমানের মধ্যে সাতটা আসমানের মধ্যে যত রহমতের দরজা আছে সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দেন বলেন সুবহানাল্লাহ ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়ালা ইউলাকু মিনহা একটা রহমতের দরজা আল্লাহ বন্ধ রাখেন না বলেন সুবহানাল্লাহ আল্লাহ যে রমজান মাসে আল্লাহর সমস্ত রহমতের দরজা খুলে দিয়ে রাখছেন এতে আপনারা খুশি না বেজা খুশি না বেজা সুবহানাল্লাহ দুই সাইড কইলেন সামনে যারা আছেন পিছনের বুঝা গেল আপনারা বেজা আপনারা চাইন যে ফেতনা ফাসাদ মারামারি দরাদরি কেল্লা ফাটাফাটি কেস মামলা কইরা না রমজান মাস
বলতে হবে, রমজান মাসে কেমনে বলতে থাকবো? 11 মাস শয়তানে শয়তানি করছে, আর রমজান মাসে শয়তানে গেছে বিদ্যুতে, ফল্লি বিদ্যুতের অফিসে গেছে শয়তান রমজানের আগে। ইয়া বলতেছে আমরা তো আল্লাহ হাত পা বাইতে নেবো, তোরা দায়িত্ব দিয়ে যায় বেশি বেশি হইরা কারার নিজগা। এমন একটা টাইমে নিবে যে সময় ইফতার করে সময় নিজগা, কারণ আমি তো শয়তানে ঘটতাম না, তোরা দায়িত্ব দিয়ে যেতেছে ইফতারের টাইমে কারার নেয় নি, শয়তানে সব দায়িত্ব বাদ দিয়ে যায় তারার উপরে। দেখবেন সেহরিটা লইয়া বইছেন, সেহরি খাইবার আটকাটা কারান্ট লইয়া থাকা শয়তান। ওই 11 মাস শয়তানে পড়ছি, কিন্তু বাকি 1 মাস রোজা মাস তো ফাটতেছি না, আল্লাহ জিনজিন লাগাইলি বো দা তোরা দিয়ে গেলাম খেলাফত, 1 মাস তোরা যা করতে পারো। আরে এমন একটা টাইমে বিদ্যুৎ টানি বেজে সব করে ইফতার করে অথবা সেহরি খা, শয়তান ও খেলাফত দেওয়ার জায়গা চিনে, বুঝছেন নি? শয়তান ও খেলাফত রোজা মাস দিয়ে দেওয়ার জায়গা চিনে। আর কারা খেলাফত দেয়? ব্যবসায়ীরা খেলাফত দিয়ে যায়। অনেক ব্যবসায়ীরা আছে ভাই, সারা মাস 11টা মাস তুই ব্যবসা বাণিজ্য করতে পারছত না, তরমুজ বেচতাছত না, তরমুজ বেচতাছত না, 90 টাকা গুণা তরমুজ আইন না, কেজি হিসাবে বেচবে 1টার দাম হইব 500 টাকা। এই দায়িত্ব ধরে দিয়ে গেলাম কেজি হিসাবে বেচিস তরমুজের বাজারের মধ্যে আগুন আগুন, 90 টাকা 95 টাকা গুণা তরমুজ আইনা সেরা হইলেন গায়ের মধ্যে কেলা খাই 380 টাকা। আরে বাবা বাবা ও তো বড় টাকা, শয়তান তুইটার বই পাই। আবার কিছু ব্যবসায়ী আছে দেখবেন ওজনে কম দেয় আছে রিমে নাই, ওই আর কাছে দিয়ে গেছে। কিছু কিছু ক্যাটাগরির মানুষ আছে তাদের কাছে 11 মাস শয়তানে শয়তানি করিয়া এই রোজা মাস যেহেতু আল্লাহ জিনজিন লাগাইলে তাদের হাতে কেরামতিটা দিয়া যায়, কেলাপত দিয়া যায়। এর মাঝে সবথেকে স্পেশাল কেলাপতি দিয়া যায় পল্লী বিদ্যুতের কাছে, যাতে করে নামাজের টাকা তারা লইয়া যাবে, বুঝছেন নি? আল্লাহ সকলকে হেফাজত করো, সকলকে বুঝার তৌফিক দান করো, সকলকে আল্লাহুম্মা আমিন। এরপরে আমার আল্লাহ বলেন একটা আসমানের দরজাও খোলা, একটা আসমানের দরজাও বন্ধ থাকে না, সব রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, হাত্তা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইয়াকুন আখিরু লাইলাতিন মিন রমাদান, রমজান মাসের শেষ রোজা পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ, একবারে রমজানের শেষ রাত্রি পর্যন্ত 30টা রমজান পর্যন্ত আসমানের দরজাগুলো খোলা থাকে, আল্লাহর একটা রহমতের দরজা বন্ধ থাকে না, কতক্ষণ পর্যন্ত? রোজা শেষ হওয়ার আগ পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালাইসা আব্দুন, নবীজি বলেন ওয়ালাইসা আব্দুন মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি, যদি ওই রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দারা সালাতুল কি তারাবির নামাজ পড়ে, সালাতুল তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত কয়রাকা, এই নামাজের মধ্যে ফেসলা কাটা রাখছে। এই একদল শয়তান মৌলবী আছে কয় 8 রাখা, একটা কয় 12 রাখা, আর একটা কয় তারাবি বলে নাই। শয়তান কি কম থাকার মধ্যে খেলাফুতি দিয়ে গেছে, শয়তানে পূজা দেখছে আল্লাহ, আল্লাহ সত্য বাদা করেছে আল্লাহ, তুমি আদম রে সেজদা না দেওয়ার কারণে আমার শয়তান বানাইছো, আমি তোমার আদম জাতির কাছে আমার খেলাফত দিয়ে রাখো, খেলাফত আদম জাতির কাছে দিয়ে রাখছে শয়তান, তুমিয়া ফেলাইছে রমজানের 1 সপ্তাহ আগুই, আসল খেলাফত দিয়ে গেছে মানব শয়তানদের। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোন নাসগুলা? কোন নাস? এই কোন নাসগুলা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু। এই শয়তানগুলো হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, কারা? যারা তরমুজ 100 টাকা দা কিনা 300 টাকা আছে, এটা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। যারা ইফতার টানে বিদ্যুৎ নিয়ে দেয়, এগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। যারা ওজনে কম দেয়, এগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কথা বুঝতে পারছেন নাকি রাগ করছেন? অনেক ব্যবসায়ী বাইরে আছে মনে মনে হুজুরে কি পাইছে, আর পাইবে না কেমনে? 2 কেজি 3 কেজি ওরা হুজুরে তো দেয় না ফিরি, এরপরে বিড়ি খাওয়া আসেনি, সিগারেট খাওয়া, সিগারেট খাওয়া আসেনি। হ্যাঁ, একজন ফকির আছে, ফকিরার করে ফকিরা বিড়ি খায়, বিড়ি টানলে বলে রোজা ভাঙবে না, হ্যাঁ বিড়ি টানলে বলে রোজা ভাঙবে না, ফকিরার করে ফকিরা বিড়ি টানলে যদি রোজা না ভাঙে পায়খানা করে বসিস না, ঠিক কিনা? বিড়ি টানলে বলে রোজা ভাঙবে না, বলে না নাউজুবিল্লাহ, বিড়ি টানলে রোজা ভাঙবে না, তাকে ভাঙবে না, তাকে সাবধান। এরপরে হাদিস খানা বলে দিলি, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেন ওয়ালা ওয়ালাইসা আব্দুন মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি তারাবির নামাজ পড়ে, রমজান মাসে তারাবি পড়ে, ইল্লা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ, কি লিখে দেন? ওয়া খামসা আলফান ওয়া খামসা মিআতি হাসানিন
বিকুল্লি সাজদা, এক একটা সেজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1500 সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, কয় হাজার সওয়াব লিখে দেন? 1500। কম মনে করতেছে? হ্যাঁ, কম মনে করে? এটা তো মনে মনে হিসাব করে 135 টাকা কেজি তেল, 280 টাকা বেচতাছি, আর উদা ফাউন্ডেশন কি অতলা সেজদা দিয়া? হ্যাঁ, 1500 নাকি? তো এক রাকাত নামাজ একটা সেজদার মধ্যে যদি আল্লাহ, এটা আমার কথা না রাসূলের কথা, এটা কি আমার কথা না রাসূলের কথা? রাসূল বলতেছেন ইল্লা কাতাবাল্লাহু লাহু, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ দান করেন, তাকে দিয়ে দেন, আলফাউ ওয়া খামসা মিআতি হাসানাতিন বিকুল্লি সাজদা, এক একটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কিতা, প্রত্যেকটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 1500 নেকি, 1500 নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ, 1500 নেকি যদি লিখে দেন, 20 রাকাত নামাজে কয়টা সেজদা? 40টা সেজদা দেই, 40টা সেজদার মধ্যে 1500 বলে হলো কয় হাজার? 60,000। 60,000, 60,000 নেকি আল্লাহ দেন। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরে দেখেন আরেকটা বড় বড় একটা পুরস্কার আমার আল্লাহ দুনিয়াতে আপনার জন্য আমার জন্য ঘোষণা করে দিয়েছেন, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আহ, কত বড় নিয়ামত! ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার রাসূল বলেন ওই ব্যক্তির জন্য, ওই সেজদাকারীর জন্য, নামাজি ব্যক্তির জন্য আল্লাহ বেহেশতের মধ্যে একটা বিশাল ঘর তৈরি করেন। বলেন না সুবহানাল্লাহ। এত সবের মানুষ সুবহানাল্লাহর আওয়াজ বুঝলে বোঝা যায় যে তিন দিনের মনে উপবাস হবে। এখন তো জোহরের টাইম হয়েছে না, সকালে তো খাইছে, খাইছে নু খাইতে না থাকেন, সকাল 8টা সময় খাইছে, রাত্রে 3টা সময়, বেশি ব্যবধান না, সেটা কি বেশি ভুক লাগে গেছে? হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সব আসেনি না, অন্য মাসে সুবহানাল্লাহ বললে একবার, বললে একটা নাকি, আর রমজান মাসে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে 70টা নাকি? বলেছেন আপনি নেকির ফত আমরা আলেমরা দেখাই দিই, কিন্তু আপনি নিতে রাজি না, নিতে আর নিবেন কেমনে? গনিপতের মাল, সরকারি মাল আইলে সরকারের পক্ষ থেকে দেয় গরিবের প্রতি, গরিব প্রতি 40 কেজি চাল, সুরা বেড়া চুরি করতে 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 আপনার 12-10 কেজি, এই মানুষের প্রতি বিশ্বাস নষ্ট হইতে 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 চেয়ারম্যান মেম্বার এই চুরি করতে করতে 10 কেজি আইন আপনার 12 পালা, 40 কেজি থেকে 6 কেজি, 10 কেজি, তাও আবার বলে ভাই তো না খেলা, চেয়ারম্যান সাহেবের আত্মীয় স্বজন নাতি নদী এরা দেওয়ার পর এমনি করি, ঠিক কি না? ঠিক কি না? এই জন্য মানুষের বিশ্বাস নষ্ট হইতে 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 দুকা খাইতে খাইতে মানুষ মনে করে সুবহানাল্লাহ বললে কোনো নেকি ভাই, দুকা খাইতে খাইতে মানুষ মনে করে সুবহানাল্লাহ বললে কোনো নেকি ভাই, তাহলে আল্লাহ মনে আমরা বিমুখ করে দেবো, আল্লাহ এত মানুষের মতো ধোকাবাজ? আল্লাহ ধোকাবাজ? আমার আল্লাহ কো তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করার জন্য পাগল হয়ে আছি, ক্ষমা করার জন্য, তুমি গুনাহ করছো আমি আল্লাহ ক্ষমা করে দিব, তুমি পাপ করছো আমি আল্লাহ মাফ করে দিব, তুমি গুনাহ করছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সর্বদা তোমার দিকে তাকায় আছি, যেই মাত্র ক্ষমা চাইবে আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেব। আল্লাহ বলেন ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাসূল বলেন আমার আল্লাহ তার জন্য বেহেশতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন, ঘরটা কত বড়? এই গুনিয়ক জমিদার বাড়ি মসজিদের মতো? না না, গুনিয়ক জমিদার বাড়ি মসজিদের মতো না, সরকারি কোয়ার্টারের মতো না, গরিবরা সরকারি কোয়ার্টার দেয় ইট বালা করে লাগাবি না, শূন্য বস্তা বালু, এই শূন্য টুকরি বালুর মধ্যে নিয়ম হলো 2 বস্তা সিমেন্ট, 17 বস্তা বালু দিয়ে 1 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম, 4-5 বছর পরে দেখা যায় আস্তে আস্তে ইট কুইলে উইলে করে দেখা, আল্লাহ কই যেটা ঘর আমি বানাই দিই না, তো আমি আল্লাহ ইজাত ঘর বানাই দিই না, যে ঘরের বাড়িটা নাই সিমেন্ট কম, এই ইট বারো দিয়ে ঘর বানাই না, কিতান দিয়ে বানা, আমার আল্লাহ বলেন, রাসূল বলেন মিন ইয়াকুত মিন হামরাহা, আমি আল্লাহ তার জন্য ইয়াকুত পাথর, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি পাথর কষ্টি পাথর, ওই কষ্টি পাথর ইয়াকুত নামক পাথর দিয়ে আমি আল্লাহ তার জন্য ঘর বানাই রাখি। বলেন সুবহানাল্লাহ, এই ঘরটা কেমন? হামরাহা সিত্তুন আলফা বা, যে ঘরের মধ্যে 60,000, কয় হাজার? 6,000 বলেন, 60,000 ফটক, 60,000 গেট থাকবে। বলেন না সুবহানাল্লাহ, একটা বান্দার জন্য একটা ঘর, এই ঘরের মধ্যে 60,000 দরজা থাকবে, 60,000 গেট থাকবে, আবার লিকুল্লি বাবিন মিনহা মাসরুম মিন যাহাবিন মুআশহিম বিয়াকুতিন হামরা ফাইদা সামা আউওয়ালা মিন রমাদান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এক একটা দরজা এক একটা গেটের সামনে 60,000 নূরের ফটক থাকবে, নূরের দরজা থাকবে। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, মিনহা কসরুম মিন যাহাবিন মুআশহিম বিয়াকুতিন হামরাহা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক একটা গেটের সাথে আবার স্বর্ণের তৈরি এক একটি প্রাসাদ নির্মাণ করে দেওয়া হবে, প্রাসাদ স্বর্ণ দিয়ে। বলেন না সুবহানাল্লাহ, স্বর্ণ দিয়ে। এরপরে রাসূল বলেন ফাইদা সামা আউওয়ালা ইয়াউমিন মিন রমাদান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ইলা মিছলি যালিকাল ইয়াউম মিন শাহরি রমাদান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও বান্দা, ও আল্লাহর বান্দা, রোজা রাখলে তোমার ক্ষতি হবে না, ক্ষতি হবে না। তুমি গত রমজান থেকে শুরু করে এই রমজান পর্যন্ত যত গুনাহ করছিলা, গেছে রোজা থেকে এই রমজান পর্যন্ত যত পাপ করছো, রোজাদার রাখার সাথে সাথে আল্লাহ তোমার অতীত জীবনে অতীত এক বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই বান্দার অতীত এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলেন যালিকাল ইয়াউম শাহরি রমাদান, আচ্ছা ওয়াস্তাগফারা লাহু কুল্লা ইয়াউমিন 70 আলফ মালাকিন মিন সালাতিল গাদাতি ইলা আন তাওয়ারা বিল হিজাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওই তারিখ পর্যন্ত আল্লাহ সব গুনাহ মাফ করবেন। এরপর বলেন প্রত্যেক দিন ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত, প্রত্যেক দিন ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নবী বলেন ওয়াস্তাগফারা লাহু, ওই ব্যক্তির জন্য ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, কুল্লা ইয়াউমিন 70 আলফ মালাকিন মিন সালাতিল গাদাতি ইলা আন তাওয়ারা বিল হিজাব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ 70,000 ফেরেশতা নিযুক্ত করেন এক একটা বান্দার গুনাহ মাফ করার জন্য। আল্লাহর বান্দার জন্য গুনাহ মাফ করাইবার জন্য 70,000 নূরের ফেরেশতা নিযুক্ত থাকে আল্লাহর কাছে, ক্ষমা চা আল্লাহ তোমার বান্দারে মাফ করে দাও, মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ, এটা আল্লাহর একটা খেলা, আল্লাহর একটা কিতাব, এটাই আল্লাহর খেলা। আল্লাহর বান্দারে মাফ করে দাও, ফেরেশতারা দিয়ে মাফ চাওয়া, আর বান্দা ফেরেশতারা যখন বান্দার পক্ষ থেকে মাফ চা আল্লাহ যা মাফ করে দেলাইলাম, আর আপনি আমি আছি চুরি করা, আমরা লাগে আল্লাহ গুনাহ মাফ করে ফেলে ফেরেশতা নিযুক্ত করছে, আর আমি আছি তোর মুসলিম 100 টাকা না 300 টাকা বেচতাম, 1 কেজিরে 800 গ্রাম যা বুঝ দিতাম, ঠিক কিনা? হ্যাঁ, ইফতারের সময় কেমনি বিদ্যুতের লাইন দিয়ে আউট করতাম, এই চিন্তা লই আছি আমরা সবসময়। শয়তানের এই তাবেদারি করা, শয়তানের গুলামি করা, আর আমার আল্লাহ তোরা আছো শয়তানি করা, আর আমি আল্লাহ আছি তোরা গুনাহ মাফ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন ওয়া কানা লাহু বিকুল্লি সাজদাতি ইয়াসজুদুহা ফি শাহরি রমাদান বিলাইলিন আও নাহারিন শাজারাতুন ইয়াসীরু রাকিবু ফি যিল্লিহা 700 আম। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন যে রমজানের দিবারাত্রে প্রত্যেক সেজদার পরিবর্তে বেহেশতে এমন একটি ছায়াদার বৃক্ষ আল্লাহ তৈরি করে রাখেন যে উহার ছায়া একটা গুড়া যদি দ্রুত গতির একটা গুড়া যদি সোয়ার হইয়া 700 বছর পর্যন্ত দৌড়াইলে যত বুক দূরে যায়, 700 বছর, 600 বছর, 700 বছর আপনার 14 শ্রী বাসুননি আমরা, হ্যাঁ, একটা দ্রুত গতির ঘোড়া যদি 700 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, আল্লাহ নবী বলেন ওই সেজদাকারী ব্যক্তির জন্য আল্লাহ বেহেশতের মধ্যে একটা বৃক্ষ তৈরি করেন, গাছ তৈরি করেন, নেকি গাছ, ওই গাছের ছায়া অতিক্রম করতে 700 বছরে একটা ঘোড়া যদি দূর দূরে যাবে, এত বড় ছায়া দ্বারা একটা গাছ তৈরি করবে। লাভ না গতি, রোজা রাখলে লাভ আছে না গতি? তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? রাওয়াহুল বাইহাকী, বাইহাকী শরীফের হাদিস। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বদা আল্লাহুম্মা আমিন, সবাবের আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটা হাদিস, হাদিসটা বলে শেষ করবো, এটা না বললে হয় না। অনেক রোজা, অনেক পাপিষ্ট বান্দা আছে, ওই রোজা না রাখলে তোর আইসে গেছে কিনা, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন উরাল ইসলামু ওয়া কাওয়াইদুদ্দীন সালাসাতুন, দ্বীনে ইসলামের প্রধান স্তম্ভ হলো তিনটা কাঠা, প্রধান স্তম্ভ কাঠা, ইসলামের খুঁটি কাঠা, ইসলামের বেনা কাঠা, পাঁচটার মধ্যে প্রধান খুঁটি হলো তিনটা, কিটা কিটা প্রধান খুঁটি হলো কি তিনটা, আল্লাহ নবী বলেন যে ফামান তারাকা, এই তিনটার মধ্যে যদি কেউ একটাকে পরম করে অথবা তাচ্ছিল্য করে, কি করে, কেউ যদি হয় নামাজ না পড়লে কিতাব করাইছে গেছে, নামাজ না পড়লে কিতাব হয়, নামাজ করে কিতাব করছো, কইনি কইনি, নামাজ করে তো সুফি গিরি হলে কিতাব করছো, এইরকম তুচ্ছ তাচ্ছিল্য যদি কেউ বলে, কয় রোজা না রাখলে তোরাইছে গেছে কিতাব, বা আমি আল্লাহর ডরে গেছে তোর ডরে কিতাব পড়তাম, আসিনি না নাই,
আল্লাহ রাহমাতুল্লিল আলামিন বলেন, ফামান তারাকা ওয়াহিদাতাম মিনহুন্না ফাহুয়া বিহা কাফিরুন। এই রকম তাচ্ছিল্য বলে যদি কেউ এই কথা বলে সাথে সাথে সে কাফের হয়, সাথে সাথে কি হবে? এটা কি মাওলানা জাকির রহমান বলছেন না নবীজি বলছেন? কে বলছেন? তো দোকানে গিয়েছেন এক ওইও যে পুণ্য মসজিদের খতিব সাহেব কাফের মতো তুলেছে, আপনারা তো আবার ইটা করবার লাগে বড় ফাঁক হল, ঠিক কি না? হুজুরে ওয়াজ করছে একটা মসজিদ দোকানে গিয়া করবেন, হুজুরে তো কাফের মতো তুলেছে, যারা রোজা রাখে না তারা কাফের। আমি কি কাফের মতো দিছি না? আল্লাহ রাসুল বলছেন, আল্লাহ রাসুল বলছেন কেউ যদি রোজাকে তাচ্ছিল্য মনে করে, রোজাকে নামাজকে যদি কেউ তাচ্ছিল্য মনে করে সে সাথে সাথে কাফের হয়ে যায়। শুধু কাফের নয়, আল্লাহ নবী বলেন হালাওয়াতুদ্দাম, সাথে সাথে ওই ব্যক্তিকে হত্যা করা তোমার জন্য ফরজ। আমরা হত্যা করিনি, হ্যাঁ আমরা কি হত্যা করি? ই আইন আমরা বাংলাদেশে আছে? আল্লাহ রাসুল বলছেন কেউ যদি রোজাকে এবং নামাজকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, কালিমাকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সে সাথে সাথে কাফের হয়ে যায়। আর কাফের ব্যক্তিকে হত্যা করা ইমানদারের জন্য ফরজ। এরপর আছে বলেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনটার মধ্যে এক নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দেওয়া কালিমাকে যদি কেউ অস্বীকার করে, কালিমা যদি কেউ অস্বীকার করে তাকে হত্যা করা কি ফরজ? ওয়াসসালাতুল মাকতুবা, নামাজকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, নামাজকে যদি কেউ অস্বীকার করে বা তুচ্ছ তাচ্ছিল্য করে ওই ব্যক্তিকে হত্যা করা কি ফরজ? সাথে সাথে সে কাফের হয়ে যায়। এরপরে বলেন ওয়া সাওমু রমাদান, রমজান মাসে রোজা গেনিয়া যদি কেউ তাচ্ছিল্য করে, রোজা গেনিয়া যদি কেউ তাচ্ছিল্য বিদ্রোহ করে ওই ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে যাবে। আর কাফের হইলে ওই ব্যক্তিকে হত্যা করা মুসলমানের জন্য ফরজ। কথা বুঝছেন নি? কথা বুঝতে পারছেন নি? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সবাইকে, আল্লাহুম আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সবাইকে, আল্লাহুম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।